সবাইকে শুভেচ্ছা। আমরা দেখব কিভাবে একটি মেইল বক্স ডাটাবেস বা শুধু ডাটাবেস তৈরি করতে হয় এবং এই ডাটাবেস মূলত একটি স্টোর রুমের সঙ্গে একে তুলনা করা যায়, অর্থাৎ মেইলগুলো যেখানে জমা থাকে সেটির মেইল বক্স ডাটাবেস। আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের এই যে ইসিপি দিয়ে প্রবেশ করার পর এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টারে থাকা অবস্থায় একদম শেষের দিকে সার্ভারসে গিয়ে দ্বিতীয় অপশন ডাটাবেস এখানে থাকা অবস্থায় আমরা অংশটিতে আছি। এখানে একটি প্লাস চিহ্ন সংবলিত একটি চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের এখানে একটি মেনু এসেছে, আমরা এই মেনুটিতে যা যা বলছে সেগুলো লিখব। আমরা মেইল বক্স ডাটাবেস একটি নেম অফ ইওর মেইল বক্স ডাটাবেস নামটি দিতে বলছে। ভার্চুয়াল ডাটাবেস এবং একটি পাথ দেখিয়ে দিতে বলছে। আমাদের এই যে এখানে একটি অংশ আছে যেহেতু সেহেতু আমাদের একাধিকের দরকার নেই, আমরা সার্ভারটিকে দেখিয়ে দিলাম। দেখুন পাথ দুইটি কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, আমরা সেভ দিলাম। এখন আমাদের একটি ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ একটি মেসেজ, প্লিজ রেস্টার্ট দ্য মাইক্রোসফট এক্সচেঞ্জ ইনফরমেশন স্টোর সার্ভিস অন সার্ভার। এখানে পিসির নামটি দিচ্ছে, এরপরে আফটার অ্যাডিং নিউ মেইল বক্স ডাটাবেস, অর্থাৎ রেস্টার্ট দিতে বলছে যাতে এটি সঠিকভাবে কাজ করে। দেখুন আমাদের ভার্চুয়াল ডাটাবেস আমাদের কিন্তু তৈরি হয়েছে। এভাবেই মূলত ডাটাবেস তৈরি করা যায়, এটি খুবই সহজ একটি কাজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে।